বিচার চাই, বিচার চাই, মাসুম বাচ্চা দর্শন কেন। নগরীর বাদুরতলা এলাকাত ৫ বছর যোগ্য বাচ্চা পরে বলৎকার গজ্জি তহিদুল ইসলাম নামের এক পাষণ্ড। সেপ্টেম্বর ২৫ তারিখ বুধবার দিন গত রাতে ছক বাজার তারান্দিন হারেসা মাজার রোডের হাজিরপুলুর পশ্চিম পাশে দিয়ে এই ঘটনা ঘটছে। বলৎকার শিকার বাচ্চা পো রক্তাক্ত হওয়ার কারণে এলাকাবাসীর মাঝে উত্তেজনা শুরু হইল। এক পর্যায়ে অভিযুক্তর বিচার দাবিত বিক্ষোভ গজ্জি এলাকাবাসী। বলৎকারের অভিযোগে আটক তহিদুল ইসলাম কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার উত্তর দুরুঙ্গুর মির্জির বাড়ির আক্তার হোসেনের ফুয়া এবং নগরীর ফুড সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র। বলৎকার গরিবের হার নেই আসামিরে পুলিশের হাতত তুলে দিয়ে জানাই উপস্থিত স্থানীয় কল। অভিযুক্ত তহিদুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি চাই বাচ্চার বাবা। আর ওয়াইবে যখন আসছি আর ফোন দিয়ে দেখো এনএন ব্যবহার বাচ্চার এই পায়খানা রাস্তা তো রক্ত দেখি আর ফ্যান ব্লাড দেখা যার তাহাই দিয়ে এখন তাড়াতাড়ি মিলে ডাক্তার হাসে লইছ। ডাক্তার হাসে নিয়ে ডাক্তার কি হয়েছ তো ডাক্তার হাসে নিয়ে নিজের ডাক্তার দুবো ট্যাবলেট দিয়ে বাচ্চারা যখন চাইতে যাই বাচ্চা ন দেখাই বাচ্চা হওয়ার দায় ন দেখাই। আচ্ছা তো আই এরা বা চাইলাম বাচ্চারা চাইলাম ফেকানোর রাস্তা চাইলাম চাই ওখানে ব্লাড দেখছি রক্ত দেখি ওরা দাগ দেখা কি দর্শন নির্যাতন যান এগিয়ে নয় বাচ্চা হন বাচ্চা যান ভবিষ্যৎ হন এই সমস্ত নষ্ট ন হবান সুস্থ বিশেষ চাই। আসামির আটক করি প্রথমে সাতগা থানা পুলিশ লই গেলেও সীমানা জটিলতার কারণে ছকবাজার থানা হস্তান্তর করি। বলৎকারের শিকার বাচ্চার বাবা বাদিয়ে অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়েরের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিলি জানিয়ে ছকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজামুদ্দিন। বাচ্চার বাবা বাদি হয়ে আমাদের এখানে একটা মামলা দিয়েছে, আমরা আসামিতে অ্যারেস্ট আছে, এখন আমরা পরবর্তী আইনগত স্টেপ যেটা সেটা আমরা নিচ্ছি আর কি। সমাজত মানুষ রূপী অমানুষক কলর সামাজিকভাবে প্রতিহত করানোর পাশাপাশি কঠিন শাস্তি পারে এই অমানবিক হাজতুন রক্ষা করি। জিয়াউল হকিমন সি প্লাস টিভি।